হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি পৌঁছে গেছি শোভাবাজার রাজবাড়িতে। সানাইয়ের আওয়াজটা দারুণ, কিন্তু আমি কপিরাইট খাবো বুঝতে পারছি। গত 2 বছর কোভিডের কারণে আসতে পারিনি, 2019 সালটাও আসা হয়নি, কিন্তু এই বছরে আর মিস করিনি। এই বছরে চলে এসেছি নবমীর দিন, পুরনো দিনের করিবর্গা। রাজবাড়ির পুজো দেখলেই মন ভালো হয়ে যায়, কি সুন্দর জায়গা। রাজা নবকৃষ্ণ দেব এই রাজবাড়িটি নির্মাণ করেন এবং কলকাতার যত বনেদি বাড়ি আছে তার মধ্যে সব থেকে পুরনো হচ্ছে এই শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। শোনা যায় 1757 সালে প্রথম দুর্গাপুজো হয়েছিল এখানে, আর সেই যে সেই কাঠামো, 1757 সালে প্রথম দুর্গাপুজোর যে কাঠামো, সেই কাঠামোর উপরে কিন্তু এখনও প্রতিমা তৈরি হচ্ছে, এবং এই প্রতিমার চক্ষুদান হয় মহালয়ার দিন। বনেদি বাড়িতে সব বেশিরভাগই সেই নিয়মে মেনে আসছে, মহালয়ার দিন চক্ষুদান এবং উল্টো রথের দিন কাঠামো পুজো হয়। এককালে কামানের তোপ থেকে শুরু হতো সন্ধি পুজো, কিন্তু এখন তো রাজাও নেই, সেই রাজত্বও নেই, কিন্তু প্রথার তো অন্যথা ঘটতে পারে না, তাই জন্য বন্দুকের গুলির আওয়াজ করেই শুরু হয় সন্ধি পুজো। শোভাবাজার রাজবাড়ি থেকে বেরিয়েই একটুখানি হেঁটে গিয়ে উল্টো দিকে হচ্ছে এই রাজবাড়ি, এটাও কিন্তু শোভাবাজার রাজবাড়ি। রাজা নবকৃষ্ণ দেব তার ভ্রাতুষ্পুত্র গোপীমোহন দেবকে দত্তক হিসেবে নিয়েছিলেন, আর ওনার মৃত্যুর পরে এই পুজো দুই ভাগে ভাগ হয়ে যায়, বড় তরফ আর ছোট তরফ। আজ কিন্তু তোমাদের দুটো রাজবাড়ির পুজো দেখিয়ে দিলাম। এবার এসে গেছি জগৎ মুখার্জি পার্কের দিকে। এটাই শেষ আজকের মতো, আর হাঁটার মতো এনার্জি নেই, আবার কপিরাইট খাবো। এবার এখানকার থিম বৃষ্টি, খুব সম্ভবত কারণ এগুলো বৃষ্টিরই ফোঁটা। বাইরে যেগুলো দেওয়া রয়েছে এগুলো দেখো, উল্টানো ছাতা এবং প্রচুর নৌকা, কাগজের নৌকা, দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কত বড় একটা নৌকা, এটা ঠিক বর্ষাকেই তুলে ধরেছে বেশ। বৃষ্টি, তারপরে ছাতা, নৌকা, বড় নৌকা নিয়ে জেলেরা মাছ ধরতে যাচ্ছে, এই দেখো জাল, পুরো একটা বর্ষাকে এখানে তুলে ধরা হয়েছে, বর্ষার মানে মরশুমকে তুলে ধরা হয়েছে। ধারাটাকে যে কি সুন্দরভাবে দেখিয়েছে, সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না।